রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট বিশ্বমন্দার ফলে সমুদ্রপথে পণ্য পরিবহনের জাহাজ ভাড়ায় গত পাঁচ মাস ধরে মারাত্মক ধস নেমেছে। কাঙ্ক্ষিত পণ্য না পাওয়ায় প্রতিদিনে কমছে জাহাজ ভাড়ার পাশাপাশি কন্টেইনার পরিবহন খরচও। শিপিং এজেন্টদের তথ্য অনুযায়ী 2020 থেকে 22 সাল পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে যুক্তরাষ্ট্রগামী 40 ফুট হাই কিউব প্রতিটি কন্টেনার ভাড়া 18 থেকে 20 হাজার মার্কিন ডলার হলো, এখন তা কমে মাত্র 2000 মার্কিন ডলারে এসে থেমেছে। একইভাবে ইউরোপগামী কন্টেনারের ভাড়া 16,000 মার্কিন ডলার থেকে কমে নেমেছে মাত্র 1,500 মার্কিন ডলারে। আর 3,000 মার্কিন ডলারের চীনের ভাড়া এখন 400 মার্কিন ডলার নির্ধারণ করেও পণ্যের বুকিং পাচ্ছে না। বৈশ্বিক কারণে আমাদের বাংলাদেশে যে মনে করেন আগে যেভাবে জাহাজ আসতো, এখানে সব প্রোডাক্ট আসতেছে না। আপনার এলসি সমস্যা, ডলার সংকট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ইউরোপ আমেরিকা সরাসরি জাহাজ চলাচল ছাড়াও সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কাকে ট্রান্সশিপমেন্ট পোর্ট হিসেবে ব্যবহার করে পণ্য আনা নেওয়া করে বাংলাদেশ। আগে এইসব ফিডার ভেসেলে কন্টেনার ভাড়া 500 মার্কিন ডলার হলো, এখন 200 থেকে 300 মার্কিন ডলারে পণ্য পরিবহন করা হচ্ছে। কন্টেনার অ্যাভেলেবিলিটি বেড়ে গেছে, জাহাজের সংখ্যাও বেড়ে গেছে, কিন্তু ওই হিসেবে ডিমান্ড নাই। তো ডিমান্ড যেহেতু নাই, ওই জন্য ফ্রেটটা আবার নিচের দিকে নেমে গেছে। বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়েই। তাই জাহাজ এবং কন্টেনার পরিবহন ভাড়া নির্ধারণের ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশ্ব নৌ বাণিজ্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে বাংলাদেশ। বছরে এখানে যেমন 4,000-এর বেশি জাহাজ আসছে, তেমনি কন্টেনার উঠানামা করছে 32 লাখের বেশি। জাহাজ কিংবা কন্টেনার ভাড়া বাড়লে এখানের পণ্যের দাম লাগামহীন হয়ে ওঠে। এখন জাহাজ এবং কন্টেনার ভাড়া তুলনামূলক কম, কিন্তু পণ্যের দাম কমছে না। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বাংলাদেশে তেল, চিনি, মশলা থেকে শুরু করে অধিকাংশ ভোগ্যপণ্য জাহাজ দিয়ে বিদেশ থেকে আমদানি করা হয়। সেই হিসেবে জাহাজ ভাড়া ভাড়ার অজুহাতে গত 2 বছরে সব ধরনের ভোগ্যপণ্যের দাম 2 থেকে 3 গুণ বাড়ানো হয়েছে। কিন্তু এখন জাহাজ ভাড়া কমলো, নিয়ন্ত্রণে আসছে না পণ্যের দাম। জাহাজের সংকটটা এখনো পর্যন্ত কাটে নাই, এবং পর্যাপ্ত পরিমাণ এলসি না যাওয়ার কারণে আমাদের মালামাল ওখানে দিকেই হচ্ছে। এখানে সেই জন্য বাজারের মালের মধ্যে মালের সংকট দেখা দিচ্ছে, সেজন্য এটা আমরা বলতে পারছি না। একই চিত্র রপ্তানি খাতের প্রধান উপকরণ গার্মেন্ট শিল্প। বৈশ্বিক মন্দার ফলে অর্ডার কমে যাওয়ায় জাহাজ ভাড়া কমার সুযোগ বাংলাদেশ পাচ্ছে না বলে দাবি এই গার্মেন্টস ব্যবসায়ীর। অর্ডার না থাকার কারণে আমাদের এক্সপোর্টও কমে গেছে, তদ্রূপ ইম্পোর্টও কমে গেছে। যার ধরুন বিজনেস না থাকাতেই কিন্তু ওরা বাধ্য হয়েছে যাতে আপনার অর্ডারটা ইয়াটা কন্টেনার চার্জটা কমানোর জন্য। বিশ্বখ্যাত 12 থেকে 15টি শিপিং লাইন বাংলাদেশে পণ্য পরিবহন করছে, তবে কাঙ্ক্ষিত পণ্য না পাওয়ায় কিছু কিছু শিপিং লাইন তাদের জাহাজের পরিমাণও কমিয়ে দিয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।